বন্ধুরা, আমি সুস্মিতা, আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপাট চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি হলো লাউ দিয়ে মুগ ডাল। লাউ দিয়ে মুগ ডাল আপনারা বাড়িতে বানান আমি জানি, কিন্তু আমি কিভাবে লাউয়ের মুগ ডাল বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার পদ্ধতি অনুসরণ করে লাউয়ের মুগ ডাল বানান, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গরমকালে লাউ খাওয়া ভীষণই ভালো। গরমকালে লাউ দিয়ে মুগ ডাল তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি যেভাবে লাউয়ের মুগ ডাল বানাই, অন্তত একদিন আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি অন্যরকমভাবে লাউয়ের মুগ ডাল বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউ দিয়ে মুগ ডাল বানাই। সোনা মুগ ডাল নিয়ে নিলাম আমি। সোনা মুগ ডাল দিয়ে লাউয়ের ডালটা তৈরি করব। আর এক ধরনের মুগ ডাল আছে একটু বড় বড়, ওই মুগ ডাল দিয়েও আপনারা লাউয়ের ডাল তৈরি করতে পারেন। লাউগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে এই সোনা মুগ ডালটা আমি কড়াইয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব। ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালটা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ডালটা নামিয়ে নেব। বেশি লাল করে কিন্তু ভাজবো না। ডালটা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন অল্প অল্প লালচে কালার ধরেছে, তার মানে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা একটা বাটিতে নামিয়ে নেব। ডালটা আমি এবার ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে একটা সাদা পাউডার মেশানো থাকে, সেই জন্য ডালটা আমি চারবার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার আমি ডালটা সেদ্ধ বসাবো। ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এক চামচ নুন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনটা ভালো করে জলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি, এবার আমি ফোটা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, আর ফোটার সঙ্গে সঙ্গে যে সাদা ফেনার মতন ওঠে সেটা আমি যতটা সম্ভব ফেলে দিয়েছি, আপনারাও ফেলে দেবেন। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম সেদ্ধ করতে হবে। আমি কিন্তু ডালের মধ্যে কোনো ডাল কাটা দিয়ে ঘাঁটবো না, এরকমই রাখবো। এরকম রাখলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি ডালটা নামিয়ে নেব। এবার আমি ডালটা সমাত দেব, সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। এগুলো আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভিজে নিলাম। এবার আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছি, আর এক চামচ নুন দিয়ে দিলাম। গ্যাসটা কমানো আছে। এবার আমি ভালো করে লাউগুলো একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ডের মতন লাউটা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করলাম। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, লাউটা যাতে একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, ভালো করে আবারও নাড়াচাড়া করে দেবো। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। এবার আমি আর ঢাকা দেবো না, এবার আমি গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে দিয়ে আমি 2 মিনিটের মতন লাউটা নাড়াচাড়া করব। মটরশুঁটি দিয়ে দিলাম। 2 মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো।
ভালো করে ডালটা আমি একটু ভেটে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়, আপনারা চাইলে চিনি দেবেন না। ভালো করে ডালটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু হলুদটা দিয়েছি। পাঁচ মিনিট করে দুবার আমি ঢাকা দিয়ে লাউটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে লাউটা আমি সেদ্ধ করে নেব। এবার ফোটা অবধি অপেক্ষা করতে হবে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে দিয়ে ডালের মধ্যে এবার লাউটা আমি সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু লাউগুলো একদম গলে যাবে। লাউয়ের ডাল একদম রেডি। এবার আমি ধনে পাতা কুচি দেব। ধনে পাতা কুচিটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডালের সাথে। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি এক মিনিটের মতন ফুটিয়ে নেবো ডালটা। ডালের ঘনত্বটা ঠিক এরকম রাখবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে লাউয়ের ডাল তৈরি করলাম, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। ধনে পাতা কুচি দিয়ে আমি ফুটিয়ে নিলাম, আর আমি ফোটাবো না। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। একদম রেডি হয়ে গেল লাউয়ের ডাল। এবার গরম গরম ভাতের সাথে লাউয়ের ডাল পরিবেশন করার পালা। কেমন লাগলো আমার এই লাউয়ের ডালের রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও আমার পদ্ধতি অনুসরণ করে লাউয়ের ডাল একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই লাউয়ের ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি এখানে রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।